বিরোধী দল করলে কাজ পাওয়া যাচ্ছে না টলিউডে। রুদ্রনীল ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, টলিগঞ্জের দুই মাস্কেটিয়ার যারা পুরো টলিউডকে নিয়ন্ত্রণ করে তাদের নির্দেশে এসব হচ্ছে। বিরোধীদের কণ্ঠস্বর সব জায়গায়, এমনকি অভিনয় জগতেও রোধ করার চেষ্টা হচ্ছে। রাজ্যের মানুষ সব দেখছেন, তারাই একদিন যোগ্য জবাব দেবে। অভিনেতা ও বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ বলেন, তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন না, কিন্তু বাঁচতে গেলে তো কাজ করতেই হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুধু শাসক দলে নয়, বিরোধী দলেরও মুখ্যমন্ত্রী তিনি। এ ব্যাপারে বানিয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কথা বলেন। দেখুন, খুব দুঃখজনক বিষয়, এবং আমিও বিষয়টি জানি। রুদ্রদার সাথে আমার আগেও কথা হয়েছে। রুদ্রনীল ঘোষ নো ডাউট উনি বিজেপি করেন বলে বলছি না, এই মুহূর্তে বাংলা সিনেমা জগতে এবং অন্যান্য অভিনয় জগতে যতজন খুব বিশিষ্ট অভিনেতা আছে তাদের মধ্যে একজন। কিন্তু যেহেতু তিনি বিজেপির সাথে যুক্ত হয়েছেন ভোটের আগে থেকে এবং বিজেপি করছেন, ওনাকে কোনো কাজ দেওয়া হচ্ছে না। শুধু উনি নয়, বিজেপির সাথে যারাই যুক্ত ছিলেন তাদেরকে আপনারা জানেন, টালিগঞ্জের দুর্দন্ত প্রতাপ টু মাস্কেটিয়ার্স আছেন দুই ভাই, যারা এই টলিউডকে নিয়ন্ত্রণ করেন, তাদের ইচ্ছে মতো সমস্ত কিছু হয়, পাতা নড়ে টলিউডের। তো এই বিরোধীদের কণ্ঠস্বর বিধানসভা থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, এমনকি অভিনয় জগতে পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। আগামী দিনে বাংলার মানুষকে চিন্তা করতে হবে যে এই ধরনের যে লৌহ কারাগার, যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি কতদিন চলতে পারে, তারা কতদিন সহ্য করবে। আমার মনে হয় মানুষ এর বিরুদ্ধে খুব তাড়াতাড়ি গর্জে উঠবে এবং আগামী দিনে মানুষ একে এর প্রতিবাদ করবে। না, আগের জামানাতে কিন্তু এই ঘটনাটা এইভাবে ঘটতো না, একদমই এইভাবে ঘটতো না। এটা খুব দুঃখজনক, 100 দিনের কাজ থেকে শুরু করে এই সবকটা জায়গায় যদি এটা তৈরি হয়, এটা অনভিপ্রেত, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো হস্তক্ষেপ করতে। রাজ্য সভাপতি দুই ব্যক্তির দিকে সেটা হয়তো টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে উনি বোধ হয় মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ওনার ভাই স্বরূপ বিশ্বাসের কথা বলেছেন। আমি কিন্তু সমস্যাটাকে আর একটু বড়ো করে দেখছি, যে সেটা হচ্ছে যে বিরোধী কণ্ঠ হয়ে গেলে তিনি যে কোনো জীবিকাই থাকুন না কেন, তাদেরকে সুকৌশলে সরিয়ে দাও, সুকৌশলে তাদের চেপে দাও যেখানে তারা সারেন্ডার করতে বাধ্য হয়, হয় তৃণমূলে জয়েন করতে বাধ্য হয়, নাই বিজেপি ছাড়ছি বলতে বাধ্য হয়। কারণ পেটটা তো বাঁচাতে হবে আর প্রিয় কাজটা করতে হবে। আমি তো কোনো কিছুতে এখনও বাধ্য হইনি। আমি যদি বাধ্য হতাম তাহলে 1.5 বছর ধরে আমার উপরে যা মার, যা আক্রমণ, যা হামলা হয়েছে, এতবার ধরে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন রকম তারা বার্তা পাঠিয়েছেন জয়েন করবার, আমি তো করিনি, আমি তো একই জায়গায় রয়ে গেছি। নিশ্চয়ই বার্তা পাঠানো হচ্ছে, কেন হবে না? তারা ডেকে ডেকে সবাইকে পাঠিয়েছেন, এর মধ্যে তো অন্যায় কোনো কিছু নেই। যে কোনো রাজনৈতিক দল যে কোনো জীবিকার মানুষকে আমন্ত্রণ জানাতেই পারেন, এর মধ্যে অপরাধ নেই। কিন্তু যদি হাতের কাজ কেড়ে নিয়ে, পেটের ভাত কেড়ে নিয়ে বিকল্প একটা ঘুরিয়ে চাপ তৈরি করা হয়, যেটা ইনডিরেক্ট ঘটানো হয়, সেটা তো ভয়ঙ্কর। তৃণমূলে ফেরানো অথবা বিজেপি ছাড়ছি, এটা মিডিয়ার সামনে বলা,